গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগে দেওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলি শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আরো একটি ছোটদের গান শিখে নিই, ছড়া গান। এই গানটিরও আপনার গীতিকার হচ্ছে, গীতিকার সুরকার হচ্ছে AFM আলিমুজ্জামান। এর আগে একটি দিয়েছিলাম, সেটারও একই গীতিকার এবং সুরকার। তো চলুন গানটি আমরা শিখে নিই। গানটি আমরা বি ফ্ল্যাটকে সা ধরে শিখব। এটার তাল হচ্ছে আপনার কাহারবা। প্রথমে একটা তাল দিয়ে শোনার চেষ্টা করি। জানালার কোল ঘেঁষে বসি একেলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, খেলছে খেলা, খেলছে খেলা। তো স্থায়ীটা আমরা শুনলাম তালে, দুইবার গাবেন স্থায়ীটা, তাহলে ভালো লাগবে। আর এটি বড়রা শিখবেন, শিখে তারপরে ছোটদেরকে শেখাবেন। প্রথমে আমরা যাই স্থায়ীটা হচ্ছে জানালার কোল ঘেঁষে বসি একেলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, খেলছে খেলা, খেলছে খেলা। অর্থাৎ খেলছে খেলা দুইবার, প্রথমবার খেলছে খেলা এখান থেকে আসবে, তারপরের বার এখান থেকে। হ্যাঁ, তো এবার একটু সারগাম বলি মুখে। জানালার বি ফ্ল্যাট অনুযায়ী বলতেছি সারগামটি। জানালার সামাধা কোল ঘেঁষে ধা 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 বসি সা সা একেলা, নিধানি এটি কমল নি, খুকুমনি নি 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 বসে যে নি 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 খেলছে রে সা খেলছে, তারপরে খেলা নিশা ধামা খেলছে সা কোমল ধা খেলা পামা খেলছে খেলা সা ধা পামা শুদ্ধ ধা। তো এই হলো আমাদের স্থায়ীটা বন্ধুরা। তারপর আমরা মিউজিকটা দিব, ওই খেলছে খেলা দিয়ে মিউজিক দিব দুইবার। এটা দিয়ে আমরা মিউজিকটা দিব। হ্যাঁ, তো স্থায়ীটা হচ্ছে, তালে শুনি। বলি নিনি কত যে পুতুল সুন্দর গাখানি করে তুলতুল, দুইবার গাইতে হবে। দলি মিনি কত যে পুতুল সুন্দর গাখানি করে তুলতুল, লাল নীল জামা জুতো রয়েছে মেলা, খেলছে খেলা, খেলছে খেলা। তো তারপরে আবারও স্থায়ীটা আবার একটু গাইতে হবে। হ্যাঁ, একবার গাইতে হবে, তারপরে আবারও আগের মতো মিউজিক দিয়ে শেষ অন্তরা গাইতে হবে। তো শেষ অন্তরা সুর প্রথম অন্তরের মতোই। হ্যাঁ, তো চলুন। ডলি মিনি কত যে পুতুল সুন্দর গাখানি করে তুল তুল, দুইবার একইভাবে।
ডলি মিনি কত যে পুতুল সুন্দর গাখানি করে তুল তুল করে তুল তুল এখানে আসতে হবে এই সাথে। হ্যাঁ, তারপরে লাল নীল জামা জুতো রয়েছে মেলা, খেলছে খেলা খেলছে খেলা। জানালার কোল ঘেঁষে আরেকবার গাইতে হবে স্থায়ীটা। তো একটু সারগাম বলি, ডলি মিনি সা 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 কত যে পুতুল সা 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 সুন্দর রেনি কলি গাখানি রেনিনি করে সারে তুল তুল গা সা তুল তুল ডলি মিনি সা 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 কত যে পুতুল সা 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 সুন্দর গা খানি রে নি রে নি নি করে তুল তুল সারে গা সা লাল নীল সা নিধা জামা জুতো নিনি ধাপা রয়েছে ধা 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 মেলা পামা খেলছে খেলা সাধা পামা খেলছে খেলা সাধা পামা। তো বন্ধুরা স্থায়ীটাকে আবার এই মিউজিকটা দিতে হবে, এই মিউজিকটা দেওয়ার পরে লাস্ট যে অন্তরার সুর কিন্তু হুবহু প্রথম অন্তরের মতোই। হ্যাঁ ঠিক আছে, এবার তালে দেখাচ্ছি না, এবার শুধু গানটি শিখে দিচ্ছি। বিয়ে হবে পুতুল সোনার, আসবে কুটুম কত সীমা নেই তার। বিয়ে হবে পুতুল সোনার, আসবে কুটুম কত সীমা নেই তার। রান্না বাড়ার তাই যে আজ কত ঝামেলা, খেলছে খেলা খেলছে খেলা। বিয়ে হবে সা 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 কত, বিয়ে হবে পুতুল সোনার, পুতুল সোনার সা 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 আসবে কু রে নিনি টুম কত রে নিনি সীমা নেই তার। সারে গা সা দুবার গাইতে হবে একইভাবে। রান্না বাড়ার সা সা নিধা তাই যে আজ নিধা পা, কত ঝামেলা ধা 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 পামা খেলছে খেলা সা ধা পামা। কোমল ধা, খেলছে খেলা সা ধা পামা শুদ্ধ ধা। তারপরে আবারও ডলি মিনি, ডলি মিনি তো গাইলাম আমরা, তারপরে আমাদেরকে যেটা গাইতে হবে সেটা হচ্ছে স্থায়ীটা, সম্পূর্ণ স্থায়ীটা একদম আগে প্রথমবার যেভাবে গিয়েছি ঠিক সেভাবে গিয়ে গানটি শেষ করতে হবে। খেলছে খেলার সময় এবার শেষ করতে হবে। খেলছে খেলা খেলছে খেলা খেলছে খেলা, অর্থাৎ দুইবার এটা দিয়ে তিনবারের বার এই ধারা দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটির নাম হচ্ছে গান আলাপ, সেই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।